আমি তো ঢাকা শহরে থাকি না লন্ডনেও থাকি না জেনেদা থাকি বলে আমাকে মনোনয়ন দেবেন আর যদি চেহারা দেখে দেন তাহলে হলো পার্থক্য আছে রাজনীতির পরে মানুষের সবার ইচ্ছা থাকে যে জাতীয় সংসদে যাওয়ার সেই জন্যই মনোনয়ন নিয়েছে মনোনয়ন দেবে কারণ এবার মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যারা মাঠে থাকেন যারা মাঠে কাজ করেন যারা আন্দোলন সংগ্রামে এবং হাইব্রিড নয় যারা তৃণমূল থেকে উঠে এসেছেন তাদের মনোনয়ন দেবেন সেই জন্য আমি যেহেতু তৃণমূলের মানুষ আমি তো ঢাকা শহরে থাকি না লন্ডনেও থাকি না আমি জেনেদা থাকি সেই জন্য মনে করি যে জেনেদা থাকি বলে আমাকে মনোনয়ন দেবেন আর যদি চেহারা দেখে দেন তাহলে হলো পার্থক্য আছে তো মাঠের লোককে বিবেচনা করলে আমাকে দেবেন কারণ খনি খালেদার ছেলে খনি তারেক লন্ডনে বসে যেসব কথাবার্তা বলছে তাতে নির্বাচন ঠেকানো যাবে না বোমাবাজি মারা যায় মানুষ পুড়িয়ে হত্যা করা যায় পুলিশ হত্যা করা যায় প্রধান বিচারপতির বাড়িতে হামলা করা যায় হসপিটাল ইসরায়েলের মতো হামলা করা যায় কিন্তু ভোট করে জয়লাভ করা যায় না যে কারণে তারেককে বলবো অতি দ্রুত দেশে আসুক এবং জেলটেল খেটে নির্বাচন আসুক না হলে তার দাফন ছাড়া কাফন হবে ওই লন্ডনের মাটিতে বাংলাদেশের মাটিতে কোনো দাফন কাফন হবে না না হাইব্রিড না সে হাইব্রিড তার বাবা আওয়ামী লীগ করতেন সে তো আর আওয়ামী লীগ টাওয়ামী লীগ করেনি উত্তরাধিকার সূত্রে সে মনোনয়ন পেয়েছে সে একজন ব্যবসায়িক ছেলে সেজন্য বিশ্বাস করি যে মাঠের লোককে দিতে হলেই কারণ এবার প্রতিযোগিতামূলক নির্বাচন হবে এবং সকল আসনেই 14 সালের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই এবার মানুষ প্রতিযোগিতামূলক ভোট হবে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হবে অতএব অবশ্যই মাঠের লোককে বিবেচনা করবেন মাননীয় প্রধানমন্ত্রী স্বতন্ত্র দাঁড়াবে অন্যান্য দল আছে দাঁড়াবে ওখানে জামাত অধ্যুষিত এলাকা জামাতের নৈনিশন বাতিল হয়েছে তাদের রেজিস্ট্রেশন তারা একেবারে রেডি হয়ে বসে আছে হাত খেটে নিয়ে তারা ভোট করার জন্য অতএব আমরাও সেইভাবে প্রস্তুত হয়ে আছি যে তাদের মোকাবেলা করার জন্যই আমরা বিশ্বাস করি যে মাননীয় নেত্রী মাঠ পর্যায়ের লোককেই মনোনয়ন দেবেন।